চলতি বছরের 2 জুন ঢাকায় মালয়েশিয়ার সাথে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দেশটিতে কর্মী পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়। সেদিনই জানানো হয় জুন মাসেই দেশটিতে কর্মী যেতে পারে। আজকে একটি সমঝোতাতে এসেছি, অতি সত্বর ডেফিনেটলি উইদিন দি মান্থ অফ জুন, জুন মাসের ভিতরে আমরা কিন্তু মালয়েশিয়াতে মানুষ পাঠানোর ব্যবস্থা করে নেব। 11 জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ একই আশ্বাস দেন। আমাদের কমিটমেন্ট কি, আমরা জুন মাসের ভিতরেই মানুষ আওয়া যাওয়া আরম্ভ হয়ে যাবে। দিস ইজ আওয়ার কমিটমেন্ট। তো আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি হয় এটা আমরা চালু করব। কিন্তু জুন মাসে কর্মী পাঠানো তো দূরের কথা। বাংলাদেশে মেডিকেল সেন্টার চূড়ান্ত করার জন্য পরিদর্শনেই শেষ করতে পারেনি এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি। এমনকি ঈদুল আজহার ছুটির আগ পর্যন্ত আবেদন করা প্রায় 70টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 10টি মেডিকেল সেন্টার পরিদর্শন করা হয়। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তাহলে কবে শেষ হবে মেডিকেল সেন্টার চূড়ান্তের কাজ? মেডিকেল সেন্টার এখনও নির্বাচন শেষ হয়নি, ওটাও 14 তারিখে মিটিং আছে। আমার মনে হয় না জটিলতা আছে, হয়তো একটু চিন্তা ভাবনা নিয়ে একটু ভিন্ন মত থাকতে পারে। তো ওটা আমরা কিন্তু অলরেডি সিদ্ধান্ত একটা নিয়ে নিয়েছি কি দ্যাট এটা ফাস্ট ট্র্যাক করার জন্য, দ্যাট আমরা জাস্ট যতদূর পারি যতজনকে পারি, আমরা ওই যে বললাম শর্ত সাপেক্ষে যত দিয়ে দেওয়া যায় সব দিয়ে দেব। Because I don't want to create another medical syndicate. আগের 25টাও সিন্ডিকেট আমরা করি নেই বা ওই ধরনের কিছু আমরা চিন্তা করি নেই। মেডিকেলেরও সিন্ডিকেট আমার করার কোনো ইচ্ছা নাই। আই ওয়ান্ট টু বি ওপেন যতদূর পারা যায়। আমার এখান থেকে বেসিক্যালি যদি কোয়ালিফাইড থাকে, ফাইনাল সিলেকশন তো করবে মালয়েশিয়া, তো আমি ওই সুযোগটা করে দিই, বাকিটা ওরা বুঝুক। মেডিকেল সেন্টারের সাথে ঝুলে আছে মালয়েশিয়ার অনলাইন পদ্ধতি বাংলাদেশে যুক্ত করার বিষয়টিও। চলতি মাসে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হলেও মালয়েশিয়ার FWCMS পদ্ধতি এখনও কাজ শুরু করতে পারেনি ঢাকায়। আলাপ করে ওনারাই বলছেন কি দ্যাট নেক্সট মিটিং ওনারা করবে, 13 তারিখে ওনারা আবার বসবে ফাইনাল, যাকে বলে ফাইন টিউনিং করার জন্য। আমরা আমাদের তো বলেছি কি আমরা এই চাই, আর ওনারা বলছেন কি দ্যাট আমরা এই এই করবো, তো ঠিক আছে করো, বাট আমরা উই আর ওপেন। এই 13 তো আমি তো যদি বলতো কালকে আবার বসে এটা ফাইনাল করিনি, আই উড হ্যাভ বিন রেডি। দিনক্ষণ উল্লেখ না করলেও মন্ত্রী ইমরান আহমদ জানালেন সব কিছু প্রায় চূড়ান্ত। আমি আশা করি অপেক্ষা না, এই তো খুঁটিনাটি যে জিনিস আছে, এই যে মেডিকেলের অ্যাপ্রুভাল বা লিস্টের ব্যাপার আছে, হ্যাঁ 2-4টা কথা, বাট এটা ওই যাকে বলে রানিং কাজ, বুঝছেন না। আর এটা তো চালু করার পরেও খুঁটিনাটি তো প্রবলেম আসবেই, তো ওগুলি তো রানিংয়ে আমাদেরকে কারেকশন করতে হবে। এদিকে 6 জুলাই মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সরকার নির্ধারিত খরচ 78,990 টাকা ঘোষণা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তবে তা কার্যকরে সঠিক কোনো নীতিমালা এখনও প্রকাশ করা হয়নি। ওয়ালিউল হাসানাত, প্রবাস বার্তা, ঢাকা।